আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই ভিডিওর কিছু অংশ দেখলেন, তো ভাবির বাসায় গিয়েছিলাম, তো যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো কেন গেলাম সেটা বলবো, একটু পরেই বলবো। মানে রিমোট কন্ট্রোল গাড়ির একটা খুব শখ ছিল ছোটোবেলায়, তো খুব নাকি আবদার করতো তার মানে আব্বু আম্মুর কাছে, তো সে এখন সে শখটা পূর্ণ করতেছে। এই যে রাতে হলো রিমোট, সে গাড়িটা চালাচ্ছে। তো রায়নের জন্মদিনে গাড়িটা পাইছিল, এর আগেও রায়নের বাবা দুইবার কিনে দিছে রিমোট কন্ট্রোল গাড়ি রায়নকে। তো বলতেছে যে আমি তো আমার শখ পূর্ণ করতে পারি নাই, তো আমার ছেলের শখটা যেন আমি পূর্ণ করতে পারি। তো এই যে দেখুন, মানে এর আগে যে রায়নের বাবা কিনে দিছে সেটাও মানে বেশিরভাগ সময় রায়নের বাবাই চালাইছে, তার কাছে নাকি অনেক মজা লাগে। ছোটবেলার শখ সে এখন পূর্ণ করছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি শুধু দেখি আর হাসি যে তোমার এখনো সেই শখটা আছে, তা তার কাছে খুব মজা। আচ্ছা, তোমার একটু অনুভূতিটা ব্যক্ত করো, তোমার কাছে কেমন লাগতেছে কত বছর পর তোমার শখটা তুমি পূর্ণ করলা? কি হলো বলো, কালো আসতেছে কেন? এইটা আর একটা ধরে তো ছেলে কি চালাবে, ছেলের বাবাই মানে বন্ধের দিন তো, তো বন্ধ পেলে আর একটু হাতে সময় পেলেই যে বাবা তোমার গাড়িটা নিয়ে আসো, তো তারপরে সে চালানো শুরু করে, তার নাকি অনেক মজা লাগে, অনেক ভালো লাগে আর কি। ছোটোবেলার কথা তার মনে পড়ে, যে এমন একটা গাড়ি তার কী শখ ছিল। বলো কেমন লাগতেছে অনুভূতি বলো। কীভাবে বলবো, মানুষ হয়তো ভাবতে পারে যে এটা ছোটো মানুষই করছি, আসলে কিছু কিছু বড় মানুষের সবসময় কিছু ছোটো মানুষই থেকে যায়। আমার মনে হয় না যে আমি যদি আরো বয়স হয়ে যায়, আমার ধরো 50-60 বা দাদু বয়সী হয়ে যায়, এই জিনিসগুলি আমি কখনো মিস করতে চাই না। তখন তুমি গাড়ি চালাইবা, রিমোট কন্ট্রোল গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি, হেলিকপ্টার বা রিমোট কন্ট্রোল স্পিড বোট। আমার মনে হয় না এগুলি বাচ্চাদের জিনিস, আমার মনে হয় যে না, এগুলো একটা লাইফেরও অংশ। আসলে এরকম না যে আমি নিজে চালাবো, যে আমি কিছু সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে এই জিনিসটা এনজয় করতে পারতাম, অনেক ছেলে মেয়েদের নিয়ে এই জিনিসটা আমার খুবই ভালো লাগতো, তারাও অনেক মজা পাইত। কিন্তু এখন মালয়েশিয়াতে তো পরিস্থিতি অনেক ভালো, এই জায়গায় তো আর ওরকমভাবে সুবিধা বঞ্চিত মানুষ পাওয়া যাবে না, তাদেরকে নিয়ে এনজয় করা যাবে না। তবে এই গাড়ি চালানোর যে ব্যাপারটা আসলে আমার কাছে মজা লাগে, এবং মজা মানে এটা কেমন একটা অনুভূতি যেটা আমি প্রকাশ করতে পারতেছি না বাসে। আই অলওয়েজ এনজয় ইট অ্যান্ড লাইক ইট। ওকে, আমার মনে হয় রায়নের থেকে আমি বেশি পছন্দ করি গাড়িটা চালাতে। তাই তো দেখতেছি গাড়িটা মানে দাও, এটা মিজান ভাই দিছিল রায়নের জন্মদিনে, মানে মিজান ভাই দেওয়ার পর থেকেই যখনই সময় পায় আপনাদের ভাইয়া এই গাড়িটা চালানো শুরু করে। তো ভাবলাম যে আজকে ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন চালাই আমি হাসতে হাসতে শেষ হয়ে যাই, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা এমন না যে শুধু গাড়িটা চালাচ্ছি কোনো মজা করছি না বা কিছু, গাড়িটা চালাইতে গেলে একটা ব্রেনেরও এক ধরনের রিফ্রেশমেন্ট আসে। বিশেষ করে আমি যখন ডিগ্রি আমি আমার প্রোগ্রামিং নিয়ে কোনো একটা কাজে ব্যস্ত থাকি, তখন কিছু সময়ের জন্য আমি মেন্টালি রিফ্রেশমেন্টের জন্য অন্তত ওই গাড়িটা চালাই। তো এতে কী হয়, আমার মেন্টাল লোডটা কমে যায়, আমি আমার কাজে আবার পুনরায় কনসেন্ট্রেট করতে পারি, ছোটবেলায় চলে যাও। তো আর নিজের একটি স্পেশাল থ্যাংকস এই গাড়িটা গিফট করার জন্য। আসলে গাড়িটা এর আগেও তো কিনছো তুমি, রায়নের একটা কিনে দিলা। হ্যাঁ, ওটা রায়নে ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলছিল। বাট এই গাড়িটা অনেক টেকসই। হুম ব্যাটারি আর কি বারবার চেঞ্জ করা, সুবিধা হয়েছে যে
मेहमान आसछिलो मेहमान आसार पर राते अनेक टायर्ड छिलाम एगुला किछु धुई नाइ एखन धुबो एगुलि नास्ता टास्ता बानाबो आज के रविवार आर कि ताइने बाबार अफिस बंद তো এই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠছি এগুলো কাজগুলো সারব সেরে তারপরে পরে ইনশাল্লাহ আবার কথা হবে। তো আপনাদের সাথে শেয়ার করলাম রায়নের বাবার অনুভূতিটাও শেয়ার করলাম কে তো সে এটা খুব এনজয় করে। তো ভাবতেছিলাম অনেক দিন ধরে যে এই জিনিসটা আমি ক্যামেরা বন্দি করব, তো হঠাৎ মনে হলো আর ক্যামেরা বন্দি করে ফেললাম। রায়নের বাবা পরে দেখলেও এটা অনেক মজা পাবে আর আপনারাও আমার সাথে একটু হেসে নেন। তো যখনই সে কাজ করে তখনই আমি হাসি, অনেক হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায় এরকম অবস্থা। আর এই যে এটা হলো মেহমানরা আসছিল, তো মেহমানরা একটা ডেজার্ট নিয়ে আসছে, তো এই ডেজার্টটা মানে অনেক মজা, এত মজা, তো একটু রায়নের বাবাকে দিচ্ছি। আর এই তো আমি চলে আসলাম ভাবির বাসা, এটা হচ্ছে আজকে আজকে বিকেলবেলা আর কি। তো আজকে তো সোমবার, সোমবার বিকেলবেলা ভাবির বাসা একটু গেলাম। তো এই তো ফোনে ভাবির সাথে কথা হলো, ভাবি বলতেছিল ভাবি আগামীকাল তো রোজা, তো একটু আসেন দুজনে একটু কথা বলি, ভালো লাগবে। আবার রোজার মধ্যে কবে দেখা হয় না না হয় ঠিক নেই। তো আমিও ভাবলাম ঠিক আছে ভাবিকে একটু ডেজার্টটা দিয়ে আসবো বলছিলাম আর কি, যে মেহমানরা আসছিলো একটা ইটালিয়ান ডেজার্ট নতুন জিনিস, ভাবিকে একটু দেই, ভাবিও একটু খাবে, দেখলো জিনিসটা কেমন এ আর কি। তো খুবই মজার ছিল, এই জন্য ভাবিকেও একটু ভাবলাম যে দিয়ে আসি আর একটু ভাবির সাথে শেষ দেখা করে আসি, মানে রোজার আগে শেষ দেখা এই আর কি। তো একটু গল্প গুজব করলাম, তারপর বাচ্চারা একটু খেলাধুলা করতেছিল, বাচ্চাদের একটু ভিডিও করলাম। আর ভাবি রোজার জন্য খুব সুন্দর রোজার ফ্রোজেন আইটেম করেছে, তো সেগুলো আর কি সুন্দর করে ই করছে জিপার ব্যাগে রেখে আর কি ডিপে রাখতেছিল, তো আমিও ভিডিও করলাম। আর ভাবিও প্রত্যেকটা আইটেম থেকে আমাদের ভেজে দিল, তো এত মজা হয়েছে আর দেখতে এত সুন্দর লাগতেছিল। তো ভাবলাম যে আসলে ভাবি অনেক, ভাবিকে বললাম যে অনেক সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো ভাবি আমাদের সাথে সাথে আর কি ই করে দিল, ভেজে দিল যে ভাবি আগে খান ভালো লাগবে। তো ভাবি অনেকগুলো আইটেম তৈরি করছে রোজার জন্য। তো ভাবি সব সময় এরকম পরিপাটি করে কাজগুলো সুন্দর করে গুছিয়ে নেয়, আমার কাছে খুবই ভালো লাগে ভাবি সব কাজই অনেক সুন্দর গুছানো, আর সব কিছু যাই করে না কেন খুব সুন্দরভাবে করে। আর এই তো তাবিব কী সুন্দর খেলা করতেছে, তো তাবিবের এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে, সে ও দিক দিয়ে না উঠে এদিক দিয়েই উঠে, এদিক দিয়েই আবার স্লিপ খাওয়ার চেষ্টা করতেছে, খুব ভালো লাগলো মাশাআল্লাহ। মানে বাচ্চাটার অনেক বুদ্ধি হবে, সব কিছু ইউনিক আর কি। এই তো ভাবি কিন্তু সব কিছু আর কি জিপার ব্যাগে রেখে দিচ্ছে, তো বলল যে যেদিন আর কি মানে প্রতিদিন যে যখন যেটা ভালো লাগবে নামিয়ে খাবে ইনশাল্লাহ আমরাও খাবো। ভাবি বলতেছে ভাবি আপনারাও খাবেন সমস্যা নাই রোজার মধ্যে একদিন ইনশাল্লাহ আমরা সবাই আবার একত্রিত হব। তা আমিও বললাম ইনশাল্লাহ যে আমাদের জন্য রেখে দেন আমরাও খাবো।
তো ভাবি তো প্রত্যেকটা আইটেমই ভেজে দিল, খেলাম আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো এই আর কি, এই জন্যই আর কি বিশেষ করে যাওয়া। তো রোজার মধ্যে আবার কবে যাওয়া হয় ঠিক নাই, তো ভাবলাম যে রোজার আগে একটু দেখা করে আসি, একটু কথা বলে আসি বিকেলবেলা। তো বিকেলে বাইরের পরিবেশটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তাই আর ভিডিও করি নেই, একদম বাসায় গিয়ে ক্যামেরাটা অন করেছি। তো বৃষ্টি ছাতা নিয়ে তারপরে গেলাম, যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আর ভাবি আজকে অনেক কাজ করছে, তো কত থালা বাসন, ভাবি বলে আজকে অনেক কাজ করছি, থালা বাসন জমে মানে ধুয়ে পরিষ্কার করে রাখছে। তো এ আর কি, তো ঠিক আছে, দেখতে থাকুন। আমি জানি না ভয়েস কই না কেন, রান্নার সময় ভয়েস দিলে আপনার কি কিছু আছে আওয়াজে ঠিকই কইছে করে, হ্যাঁ পরে আমি জন্য ভয়েস দিই, আসলে আমি ওখান থেকে পরে ভয়েস দেব। ওই যে স্যাট স্যাট নাও হয় আমার, একটা কথা বলি কিছু মনে করেন না আপু, রান্নার সময় ইয়ে করেন না আপু, রান্নার সময় ভয়েস দিলে অফ রেখে ভয়েসটা দিন, কারণ এই রান্নার স্যাট আওয়াজগুলো কানের মধ্যে লাগে। ঠিকই কইছো, খারাপ কিছু বলছ না, ঠিকই কইছে, আমার বিরক্ত লাগে রান্নার সময় তো আমি ইয়ে হই না মজা। আমি এমন খাইছি রাইনে ভাবে ও খাইছে মেরি বিস্কুট আর গ্রিন একটা লেয়ার দিছে, হ্যাঁ আর হলো উপরে হলো চকলেট, হ্যাঁ তারপরে চকলেট দিছে আর এই যে চকলেট গুড়ি করে হ্যাঁ হ্যাঁ করে দিছে, হ্যাঁ মজা আছে। এই ফার্স্ট খেলাম তিরামিসু, খালি দেখছি ইউটিউবে দেখছি কিন্তু কখনো বানানোর সাহস করিনি, আনছে পর ভিতরে রাখা দিছি বুঝছেন, আবার কইতাছে যে তোমার লাগে একটা জিনিস আনছি অনেক মজা, আর কইতাছে ওটা বাইর করে আমি বলি, তারপর ফ্রিজ থেকে বাইর করলাম, তারপর হাই দিয়ে কইলো তা কি কি জিনিস দিছে এটা তোমরা খাইতে পারো না, সে মানে মনে করছে আমরা যদি না খাই যে এটা বিস্কেট আর ক্রিম দিয়া, এটা একটা ইটালিয়ান ডিশ, এটা কইতাছে আমার না অনেক ভাল লাগে না কোনো কিছু করতে, বিরক্ত লাগে। আর হ্যাঁ খালাম মারা আন্টি আতে দান্দা মজা হইছে, একদিন বিরিয়ানি আপনি করলেন না আন্টি রানছে, করে যাবো আপনি রিদা নিচে দেন, উষা করে নিচে দেন, এটা না সোবার উঠে হ্যাঁ হবো না, মজা হয়েছে। কেন তো কোনটা খাইবা এটা পুদিনা পাতা দিছেন না তাহলে কি ধনে পাতা, ই আল্লাহ রে দুই বন্ধু কি মিল, বাবারে রোজার আগে দুই বন্ধু দেখা করতে আসছে, ঠিক আছে আসো চলো চলো একদিন দিয়ে দিয়েন রোজার মধ্যে গিয়া সকালে গিয়া ফিল্লা ফিল্লা বিকালে পড়বো না, এই সেই জুতাটা হবে ইনশাআল্লাহ বললো দেন দিয়া দেখেন কি হয়।
এতো আমাদের খাওয়া দাওয়া আড্ডা দেওয়া কথা বলা সবকিছুই শেষ, অনেক মজা করলাম, ভাবি চা বানালো সেটাও খেলাম, চাটার ভিডিও করা হয়নি, তো চলে যাচ্ছি বাসায়, মানে মাগরিবের আজান দিয়ে ফেলছে। তো ঠিক আছে, আমিও আজকে এখানে বিদায় নিব, নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।